সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ঘরে বসে মোবাইলে কিংবা ল্যাপটপে সহজে জন্মসনদ সংশোধনের আবেদন করতে পারেন আপনাদের অনেকে সার্টিফিকেট এবং বিভিন্ন কাগজপত্রের নাম অ্যাকুরেট থাকার সত্ত্বেও এনআইডিতে নাম ভুল আছে এই এনআইডিতে নাম পরিবর্তনের জন্য জন্ম সনদেরও প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্ম সনদটি যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে আপনি এনআইডি সহজে সংশোধন করতে পারবেন এজন্য আমরা আগে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ঘরে বসে মোবাইলে কিংবা ল্যাপটপে জন্ম সনদটি সংশোধন করতে পারেন পিও ভিউয়ার্স আপনারা দেখছেন এনএসআইটি সলিউশন সঙ্গে আছি আমি মোহাম্মদ নাসির হোসেন আমরা আপনাদেরকে ভিডিওর মূল অংশ নিয়ে যাই আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে মোবাইল কিংবা ল্যাপটপের ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে আপনারা নির্দিষ্ট ওই অ্যাড্রেস বারে আপনারা এই ঠিকানাটি লিখবেন আপনাদের সুবিধার্থে আমরা ডেসক্রিপশন বক্সে ঠিকানাটি অথবা লিঙ্কটি দিয়ে রাখব আপনারা যদি যারা মোবাইলে এই কাজটি করতে চান তাহলে মোবাইলের এদিকে ব্রাউজার ওপেন করে আপনার দেখবেন থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনটিকে আপনারা ক্লিক করলে এখানে চলে আসবে ডেস্কটপ বাসন অর্থাৎ ওই ডেস্কটপ বাসনটা সিলেক্ট করলে আপনার কিন্তু এই মোবাইলের স্ক্রিনটা ডেস্কটপ মোডে চলে আসবে অর্থাৎ ল্যাপটপ বা কম্পিউটার মোডে চলে আসবে সেক্ষেত্রে আপনি তখন কাজটি অনায়াসে করতে পারবেন অ্যাড্রেস বারের ঠিকানাটি লেখার পরে আপনি এন্টার প্রেস করুন এন্টারফেস করার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে যদি আপনি এখানে দেখেন হোমের পরেই দেওয়া আছে জন্ম নিবন্ধন এই জন্ম নিবন্ধন কীভাবে আবেদন করবেন আমাদের আরেকটি ভিডিও আছে সংক্রান্ত আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আজকের ভিডিও হচ্ছে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে এখানে যে বিষয়গুলো রয়েছে যে আবেদনের তথ্য সংশোধনের জন্য কি কি প্রয়োজন আপনার পিতা অথবা মাতার নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন আমরা এখানে আপনাদেরকে একটা জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দেখাচ্ছি এখানে দেখেন জন্ম নিবন্ধন নাম্বারটি বসিয়ে আপনাকে জন্ম তারিখটা বসাতে হবে জন্ম তারিখটা বসানোর পরে আপনি কিন্তু এখান থেকে আপনার জন্ম সনদটিকে অনুসন্ধান করতে পারবেন অনুসন্ধান দিলে আপনার এখানে নাম চলে আসবে নাম আসার পরে আপনি সেটাকে নির্বাচন করুন এবং নির্বাচন করার জন্য আপনাকে যে যে কাজটি করতে হবে আপনার দেশ সিলেক্ট করতে হবে তারপরে আপনার বিভাগ সিলেক্ট করতে হবে সিলেক্ট করতে হবে জেলা জেলার পরে আপনাকে উপজেলা সিলেক্ট করতে হবে উপজেলার পরে আপনাকে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা সিলেক্ট করতে হবে করার পরে আপনি পরবর্তীতে ক্লিক করুন দেখেন এখানে ক্লিক করার পর যে ইন্টারভিউটি ওপেন হবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে মার্কে লেখা আমরা একটু পড়ে দিচ্ছি সর্বোচ্চ চারবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে পারবেন আপনার যে যে তথ্যগুলো আপনাকে এখানে সংশোধনের জন্য আপনি দিবেন সেই তথ্যগুলো আপনাকে এখানে অ্যাড করে দিয়ে সেটা বাংলায় লিপিবদ্ধ করবেন এবং সেটা আপনাকে এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছে অপশন হিসেবে দেখাবেন আর যদি সেটা ইংরেজিতে দিতে চান তাহলে ইংরেজি দিয়ে আপনি সেটা সেম ভুল লিপিবদ্ধ করা হয়েছিল সেটাও দিতে পারেন আর এখানে আপনি পিতা মাতার কততম সন্তান সেটা অ্যাড করতে চাইলো। আপনি সেটা দিয়ে এখানে করা হয়েছিল সেই বিষয়টা আপনি এখানে উল্লেখ করবেন এভাবে আপনারা আরও যদি তথ্য সংযোজনের প্রয়োজন হয় এখন সংযোজন করতে পারবেন এবং দেখেন আপনারা কি কি তথ্য সংশোধন করতে পারবেন এখানে আপনারা দেখেন যদি কোনো তথ্য ডিলিট করতে হয় তাহলে ডিলিট অপশনে দিবেন জন্মস্থানের ঠিকানা আপনারা নির্বাচন করে দিবেন স্থায়ী ঠিকানাও আপনাকে নির্বাচন করতে হবে বর্তমান ঠিকানাও আপনি এভাবে সেম নির্বাচন করতে হবে করার পরে আপনি আবেদনকারী যদি নিজ হন তাহলে নিজে ক্লিক করবেন আপনার নাম চলে আসবে এবং আপনাকে একটা মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দিতে যদি ইমেল নাম্বার না থাকে তাহলে দেওয়ার দরকার নেই আপনি মোবাইল নাম্বারটি দিবেন সব কিছু ঠিক থাকার পরে আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনার ইমেল নাম্বারও দিবেন এবং সংযুক্তি যদি থাকে তাহলে সংযুক্তি দিবেন দেখেন এখানে আপনারা সংযুক্তি প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ নশো ছিয়াত্তর কিলোবাইট হইতে হবে আপনারা যে ধরনের সংযুক্তি এখানে দিবেন সেই ধরনের সংযুক্তি আপনারা নির্বাচন করে দিবেন নির্বাচন করে দিয়ে সেটা ওপেন করবেন এবং আপনারা এই টাইপটা এখানে নির্বাচন করে দিবেন দেখেন নিবন্ধন ব্যক্তির সি স্ক্যান করা কপি এটা দিয়ে আপনারা এখানে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ফাইলটা চলে আসছে এখন স্টার্ট হওয়ার পরে আপনি পরে সাবমিট করবেন আর পেমেন্ট অপশনটা আপনারা কি চালান ফর্মের মাধ্যমে করতে চান না ক্যাশের মাধ্যমে করতে চান সবচেয়ে হচ্ছে পে ইন ক্যাশটাই সুবিধা আমরা পে ইন ক্যাশ সিলেক্ট করবাদের চালান ফর্মের মাধ্যমে ফে করতেছেন তাহলে আপনাদের এভাবে চালান ফর্মের অপশন মানে চালান নং চালান জমা দেওয়ার তারিখ ক্যাশ তারপরে হচ্ছে ব্যাংকের নাম এখানে দিতে হবে সোনালি ব্যাঙ্ক এবং বেসিক ব্যাংক দেখেন দুইটার যে কোনো শাখা থেকে আপনারা নিতে পারেন জেলা নির্বাচন করবেন এবং ব্যাংকের ব্রাঞ্চ নির্বাচন করবে করে আপনারা সেটা সাবমিট দিবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং আপনাকে এরকম একটা মেসেজ দেখাবে এখানে মেসেজ অপশনে যে যেই নাম্বারটি দেখা যাচ্ছে সেই নাম্বারটি আপনি সেভ করে রাখবেন কারণ নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অফিসে পনেরো দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনারা যোগাযোগ করলে আপনারা আপনাদের জন্ম সনদটি সংশোধিত আকার পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদেরকে